আসসালামু আলাইকুম বন্ধুরা ভেরি গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে সকালে প্রেয়ার পরে শুরু প্রেয়ারের পরে শুরু হয়ে গেল আমার বাচ্চাদের সকালে নাস্তা তৈরি করা এবং স্কুলে টিফিন বানানো তো আজকে টিফিনের জন্য আমি ওদেরকে করে দিব চিকেন রোল তো চিকেন রোলটা আমি রুটি দিয়ে করবো আমি পরোটা দিয়ে করব না সেই জন্য আমি চিকেনটাকে ভেজে নিলাম সাথে একটু ক্যাপসিকাম আর সস আর সালাদ হিসেবে দিচ্ছি বেসিক্যালি আমি ফয়েল পেপার দিয়ে ওদেরকে চিকেন রোলটা বানিয়ে দিই বাট ফয়েল পেপার শেষ হয়ে গেছে সেই জন্য আজকে টিস্যু মুড়ি ওদেরকে চিকেন রোলটা বানিয়ে দিচ্ছি স্কুলের টিফিনে দিয়ে দিব আবার একটা একটা রোল করে বাচ্চাদেরকে খাইয়ে দিব সকালে কারণ না খাইয়ে গেলে মানে গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে বাচ্চারা সকালে যদি একটু রুটি জাতীয় বা ভাত জাতীয় খাবার খায় তাহলে পেটটা ওদের ঠান্ডা থাকে তো আর সেই জন্যই আমি বেসিক্যালি একটু ভাত খাইয়ে দেওয়ার চেষ্টা করি সকালবেলা অথবা ধরুন রুটি খাইয়ে দিই তো সেইখানে চিকেন রোলের সাথে আমি ওদেরকে দিয়ে দিচ্ছি ক্যাচআপ ক্যাচআপের প্যাকেট ক্যাচআপটা ভিতরে দিচ্ছি না তা একসাথে বের হয়ে যায় তো বাচ্চারা স্কুলে চলে গেল এবার শুরু হয়ে গেল আমার শুক্রবারে রেগুলার মেনটেনেন্স ক্লিনিং সাফাই অভিযান এগুলোর কাজ তো আজকের কাজের মধ্যে আমি যেটা করলাম সব গাছে জল দিয়ে পুরো প্রত্যেকটা গাছের পাতা গোড়া একদম পুরো জল দিয়ে ভিজিয়ে দিলাম কারণ টেম্পারেচার এত বেশি এত বেশি আমাদের এইখানে ফর্টি ওয়ান থেকে ফর্টি নাইন ফিফটি টেম্পারেচার উঠে যাচ্ছে তো এই ক্ষেত্রে একটা ন্যাচারাল সিস্টেম যেভাবে বাড়িটাকে বা আপনার ঘরটাকে আপনি ঠান্ডা রাখতে পারেন সেটার বুদ্ধিটা হচ্ছে আপনার বাড়ির আশেপাশের রাস্তাটা আপনার বাড়ির আশেপাশে যত গাছ গাছালি আছে প্রত্যেকটা জায়গা যদি আপনি জল দিয়ে ভিজিয়ে দেন সেই ক্ষেত্রে যে হাওয়াটা আসবে সেই হাওয়াটা কিন্তু গরম হাওয়া আসবে না ঠান্ডা হাওয়া আসবে এবং আপনার রুমগুলো এবং রুমের ভিতরটা কিন্তু ঠান্ডা থাকবে তো আমি সেই কাজটাই করি বেসিক্যালি গরমকালে সকালবেলা আর এখন টেম্পারেচার ওয়েস্ট বেঙ্গলে প্রচুর টেম্পারেচার এই জন্য আজকে সকালে আমি কি করলাম প্রত্যেকটা গাছকে আমি ভিজিয়ে দিলাম এবং আশেপাশে যতটুকুন জায়গা ছিল সবগুলোকে আমি জল দিয়ে ভিজিয়ে দিয়েছি যেন একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে তো এই কাজটা শেষ করা হয়ে গেলে এখন চলে আসলাম যে বাচ্চাদের বিকেলে নাস্তা আবার লাঞ্চ আবার ধরুন ডিনার সব কিছু মিলে আর প্রচণ্ড গরম দুপুরে রান্না করা পসিবল না এই জন্য সকালবেলায় আমি রান্নাটাকে সেরে নেওয়ার চেষ্টা করছি আর আজকে যেহেতু শুক্রবার আছে বাচ্চাদের একটু আমি স্পেশাল কিছু করে খাওয়াবো যেহেতু আমার অফিস নেই আজকে ক্যাজুয়াল ওয়ার্ক করবো আর সেই জন্য আমি একটা চিকেনের কোরিয়ান স্টাইলের একটা রেসিপি বানাচ্ছি যে রেসিপিটা খুব জাল না আবার খুব মিষ্টিও না ঝালটা একেবারেই সামান্য পরিমাণ হবে যেটা কিনা বাচ্চারা খুব পছন্দ করে আর বাচ্চারা খুব বেশি গ্রেভি পছন্দ করে না একটু ফ্রাই স্টাইলটাই পছন্দ করে তো এটা ফ্রাই হালকা গ্রেভির একটা মিশ্রণ একটা রেসিপি তবে রেসিপিটা কিন্তু দারুণ দারুণ দুর্দান্ত একটা রেসিপি চিকেনের রেসিপি কারণ ব্রয়লার চিকেনটা বলুন তো এমনি কষা করলে এটা খুব একটা বাইরে প্রচন্ড টেম্পারেচার আই থিঙ্ক টেম্পারেচার মিনিমাম ফর্টি ওয়ান আর ফর্টি টু ডিগ্রি ওয়েস্ট বেঙ্গলের টেম্পারেচার এখন সবচেয়ে মানে এই এত টেম্পারেচার কখনো হয়নি এই বছর যেটা হবে সর্বোচ্চ ফর্টি সেভেন ডিগ্রি অ্যাজিউম করা যাচ্ছে গতকালের টেম্পারেচার ছিল গতকাল থার্সডে টেম্পারেচার ছিল ফর্টি থ্রি ডিগ্রি আর আজকে আশা করা যাচ্ছে ফর্টি ওয়ান আর ফর্টি টু হবে যার জন্য বাচ্চাদের স্কুল একটু আর্লি করে দিয়েছে কিন্তু স্কুল বন্ধ করেনি বেটার হতো যদি অনলাইন করে দিত বাট অনলাইন করতে পারছে না কারণ বাচ্চাদের টেস্ট আছে তো বাচ্চাদেরকে স্কুল যেইখানে আড়াইটায় ছুটি হইত সেখানে এখন সাড়ে বারোটায় ছুটি হচ্ছে তো সেইটুকুন কনসিডার করেছে স্কুল অনেক মানে কড়াকড়ি যার জন্য ছুটি দিচ্ছে না গভর্নমেন্ট স্কুল ছুটি দিয়েছে বাট যেহেতু প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলে এই জন্য ছুটি দিচ্ছে না আর এই কড়া কটকটে রোদে এনভারনমেন্টটা কিন্তু দারুণ লাগছে একদম চতুর্দিকে ফুল গাছ খুব ভালো লাগছে এই রাধাচূড়া দেখুন সুমার বাসার সামনে ফুটে আছে দারুণ ভালো লাগছে হলুদ রাধাচূড়া চলে আসছি এখন অফিসে ক্যাজুয়াল অফিস করবো আজকে ঢিলা ডালা অফিস ফ্রাইডেটা বেসিক্যালি একটু ছুটির দিন ছুটির দিন ভাব হয় কারণ সারা জীবন ফ্রাইডেটাতে ছুটির দিন কাটিয়ে আসছি তাই আজকে সেই আমেজটাই ফিল করার চেষ্টা করবো ফ্রাইডে ইজ হলিডে বাট হালকা পাতলা ওয়ার্ক চলে আসলাম অফিসে কাজের জায়গায় এই আমার পূজা পূজা ওয়েট করছে আমি আজকে একটু লেট করে ফেলেছি কারণ আজকে আমি অনেক অনেক স্লো কাজ করেছি আর বাচ্চাদের জন্য সকালবেলা রেসিপি বানিয়েছি চিকেনের ওয়া ইট ওয়াজ জাস্ট মাইন্ড ব্লোয়িং ওটা করতে যে আমার একটু লেট হয়ে গেছে তাই চলে আসছি সরি পূজাকে কিন্তু আজকে দারুণ লাগছে এই চরম হিটে চরম সানগ্লাস আর আর রেড ব্ল্যাক শার্ট ওয়াও মনে হিটে হয় চকচক করছে রোদে চকচক করছে যেমন করে রোদটা খুব ব্রাইট অমনে তোমাকেও খুব ব্রাইট লাগছে হ্যাঁ রেডে এই করা রোদে রেড আমিও যদিও একটু ম্যাজিনটা আজকে কেন জানি আজকে আমার কাছে মনে হলো একটু ব্রাইট কালার পরি আজকে ফ্রাইডে আমি একটু ফ্রাইডে একটু চিল চিল ভাব আসছে তো সেই জন্যই আমি ম্যাজেনটা পড়েছি আজকে ফর্টি টু ডিগ্রি টেম্পারেচার এই গরমে প্রচণ্ড প্রচণ্ড মাথা ধরেছে কোনোভাবেই মাথা ব্যথা যাচ্ছে না ক্যালপল খেয়েছি সিক্স ফিফটি কিন্তু তারপরেও মাথা ব্যথা যাচ্ছে না কিন্তু মাথা ব্যথা সারানোর আরেকটা ন্যাচারাল পদ্ধতি আছে যেটা আমার পার্লার ইউজ করা হয় সেটা হচ্ছে হেড হেডমাসেস আর এখন সেই হেডমাস্টার্সটা আমি নিব নিয়ে মাথা ব্যথাটা সারানোর চেষ্টা করবো কারণ প্রচণ্ড মাথা ব্যথার টেম্পারেচার এত বেশি ফর্টি টু থেকে বেশি হয়তো বা এসিতেও মানে খুব একটা যে কমফোর্টেবল হচ্ছে তা না তাই এখন যাচ্ছি পার্লারে যাব যে হেড হেডমাস্টার্স দিয়ে মাথা ব্যথাটা সারানোর চেষ্টা করব তো চলে যাচ্ছি পূজার কাছে পূজা একটা হেড মাসেস দিবে হাতে প্লাস ভাইব্রেশন মেশিনে হেডমাস্টার্সটা নিয়ে দেখি মাথা ব্যথাটা সারানো যায় কিনা আশা করি সরে সেরে যাবে কারণ এর আগে আমার যখন এরকম মাথা ব্যথা হয়েছিলো আমি এরকম মাসাজ নিয়ে তখন এটা সেরে গেছে তো অ্যাকচুয়ালি আজকে এত এক্সট্রিম ছিল যার জন্য ট্যাবলেট খেয়েছিলাম কিন্তু আমার এখন মনে হচ্ছে যে না ট্যাবলেটও হচ্ছে না বরং একটা মাসাজ নেই তো পূজা খুব দারুণ করে দিচ্ছিলো আপনারা যখনই মনে করেন যে প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে তো হেড মাসাজটা নিতে পারেন এক্সট্রিম হিটে আমার যেটা হয় যে প্রচন্ড মাথা ব্যথা হয় তো মাথা ব্যথাটা সারানোর জন্য এবং সেই মাথা ব্যথাটা যদি আমি না সারাই তো এটা দেখা যায় তিন দিনের মতো চলবে এই মাথা ব্যথাটা এবং প্রচন্ড কিচ্ছু করতে ইচ্ছে করে না কোনো কাজ করতে পারি না খুবই খারাপ লাগে খুবই খারাপ লাগে তো সেই জন্য চলে আসলাম আর গরমটা এত পড়েছে না মানে ওয়েস্ট বেঙ্গলে মানে টলারেট করার মতো না আমার দেখা সর্বোচ্চ মানে টেম্পারেচার মানে এইবার আমরা এখানে মানে ফিল করছি যে এই টেম্পারেচারে বাচ্চাদের অবস্থা তো খুবই খারাপ আর মাথা ব্যথাটা হওয়ার রিজনও হচ্ছে সকালবেলা আগুনের কাছে রান্না করেছি বাইরে অনেক কাজ করেছি যার জন্য এই মাথা ব্যথাটা হয়েছে একটু যদি ঠান্ডায় ঠান্ডায় থাকা যেত তাহলে হয়তো এই মাথা ব্যথাটা হতো না তো অ্যান্ড কিছু করার নেই কাজ তো করতেই হবে অ্যাকচুয়ালি মহিলা মানুষ মানেই হচ্ছে কাজ নট অনলি মহিলা সবারই যার যার কাজগুলো তার তার করতে হয় তো রেগুলার যে ওয়ার্কগুলো থাকে সেই ওয়ার্কগুলো কমপ্লিট করতে হয় কিছু করার নেই তো করে অ্যাকচুয়ালি নিজেকেও ঠিক রাখতে হবে যদি আমি নিজে ঠিক না থাকি নিজে সুস্থ না থাকি তাহলে আমি আমার বাচ্চাদেরকে মেনটেন করতে পারবো না আমি আমার কাজগুলো করতে পারবো না তো যার জন্য মাথা ব্যথাটা সারানো অনেক ম্যান্ডেটরি বাচ্চারা স্কুল থেকে আসবে আসলে ওদেরকে খাবার দেওয়া আবার ওদের বিকেলের নাস্তা রেডি করা সব মানে আমাকে সুস্থ হতেই হবে কারণ আমি ছাড়া বাচ্চাদের আর কেউ নেই যে এখানে বাচ্চাদেরকে টেক কেয়ার করবে বা ইয়ে করবে তো যার জন্য সেটা নিলাম তো ফাইনালি মাথা চলে গেল আমার ফাইনালি আমার হেডমাস্টার নেওয়ার পরে মানে হান্ড্রেড পার্সেন্ট মাথা ব্যথা চলে গেছে প্রথমে হাতে যখন এইটি পার্সেন্ট চলে গেছে আর তারপরে বাকি যে টোয়েন্টি পার্সেন্ট ছিল যখন ভাইব্রেশন মেশিনটি ইউজ করলো তখন বাকি টোটালি ক্লিয়ার তো আমি আপনাদেরকে বলবো বন্ধুরা আপনাদের যখনই মাথা ব্যথা হবে আপনারা মেডিসিন নেবেন না কোনো ট্যাবলেট খাবেন না কারণ প্রত্যেকটা ওষুধেরই একটা সাইড এফেক্ট আছে আমি আপনাদেরকে বলবো যে আপনারা পাশের পার্লারে যান অথবা ঘরে আপনারা হেড মাসাজ নেন এবং প্রতিটা স্ট্রোক পয়েন্ট যদি বুঝতে পারেন আপনাদের আর মাথা ব্যথা থাকবে না আর সেটা হচ্ছে ন্যাচারাল কিওর আর ন্যাচারালি আপনি কীভাবে আপনার মাথা ব্যথা সারাতে পারেন সেটা হচ্ছে বেস্ট ওয়ে আই হোপ ইউ উইল লাভ ইট অ্যান্ড লাইক ইট অ্যান্ড উইল নট গো ফর মেডিসিন গো ফর হেডমাস্টার্স থ্যাংক ইউ দেখুন গাছের বেগুন না খেতে না খেতে সব বেগুন পেকে গেছে আর খাওয়া হয়নি কারণ বেগুনটা আমি ছাড়া অ্যাকচুয়ালি খুব একটা ঘরে কেউ খায় না ফাইনালি এই সেই পেয়ারা গাছটা যেটা ছাদের থেকে ছাদের ড্রাম থেকে এনে এখানে লাগানো হয়েছিল কিন্তু পেয়ারা ধরেছে পেয়ারাটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে দেখুন নিচেও পেয়ারা ধরেছে এইখানের গুলো বড় হয়েছে এইখানেও পেয়ারা ধরছে এইখানেও ধরেছে ছোট্ট একটা গাছ বেশ কটা পেয়ারা ধরেছে গতবারে অনেকগুলো ধরেছিল এই যে এইটুকুন একটা গাছ একটা বাতাবি ডিকেছে এত এত বাতাবি ফুল ছিল কিন্তু একটাও টেকেনি একটাই জাস্ট টিকেছে পুরো গাছের মধ্যে একটা বাতাবি বিস্কিটের জন্য উনি চলে আসছে কাক মশাই এই যে বিস্কিট নে তুই নিয়ে যা নিয়ে যা তুই একটা পোজ দিয়ে দে হ্যাঁ এইখানে বসছি ওইখানে কি করবি বল কি আসবি তুই তুই আসবি আয় নিচে নেমে আয় নাকি আমি আসবো আসবো ওকে কুল কুল পেপসি দেখ এরা কি চুপচাপ শান্ত দুইজন আর একজন ওইখানে আছে আর এনারা এই এ পুরা গরমে মানে হাঁপাচ্ছে আর রোজি কি অবস্থা বল হ্যাঁ অবস্থা গরমে বয়স হয়ে গেছে আর গরমে পুরো হাঁপাচ্ছে আর ওই যে ওইদিকে রোজি হচ্ছে কাকের সাথে ওইখানে ইয়ে করছে হ্যাঁ কাকটাকে ও কি করে ধরবে কাকটা বসে আছে এই যে এই এই ও কাকের পিছনে দৌড়াচ্ছে এই যে ওনারা ওনাদের মতো আছে কোনো সমস্যা নেই পেটসি শুধু হচ্ছে শুধু হয় আমি ওর কাছে যাবো অথবা ও আমার কাছে আসবে যতক্ষণ কুল না হচ্ছে ততক্ষণ করবে 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 তোকে আমি ঠান্ডা কোকা গুলা খাওয়াবো আজকে পেপসি ঠান্ডা কোক খাওয়াবো হ্যাঁ ঠিক আছে এই যে আমার স্টুডেন্টরা চলে আসছে হ্যাঁ স্টুডেন্ট স্মল স্মল স্টুডেন্ট চলে আসছে আজকে আমরা এসি কারণ আজকে প্রচুর গরম পড়ব পড়া সম্ভব আমরা বসে আরাম করে এসি চালিয়ে পড়বো পরে তারপর আজকের দিনের মতো এইখানেই আমি আমার ব্লগটা শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ গুড নাইট বাই বাই Take care.